হরে কৃষ্ণ। এই কাপড়টি কোথা থেকে নিয়েছি জানতে চাও তো? বলে দিচ্ছি কোথা থেকে নিয়েছি। এটি বেনারসি সিল্ক, কাঠপিসের দোকান থেকে হাফ মিটার কিনে এনেছি গোপাল সকার জামা বানানোর জন্য। তবে হাফ মিটারের অর্ধেক কাপড় আমার গোপালের জন্য জামা বানাতে লাগবে। ভীষণ সুন্দর একটি বেনারসি সিল্ক, কালারটিও ভীষণ সুন্দর। ক্যামেরায় কতটা কালারটি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর কালার। জন্মাষ্টমী স্পেশাল, তাই আজকে গোপাল সকার জামাটি একদম রাজার জামার মতন খুব সুন্দরভাবে বানাচ্ছি। দেখো কিভাবে বানাবে, দেখলেই বুঝে যাবে কিভাবে বানাতে হবে। এই কাপড় যদি তুমি না পাও তাহলে অন্য কাপড় দিয়েও তুমি বানিয়ে নিতে পারো। চলো তাহলে আজকে রাজার ড্রেস বানানো শিখে নাও। এখানে আমি বেশিরভাগ রান সেলাই দিয়েছি, তবে কুচিতে আমি যে সেলাই দিয়েছি একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝে যাবে সেই রকমভাবে সেলাই দেবে তাহলে জামাটি মজবুত হবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে কৃষ্ণময়ের আরও যে সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আর যে ভিডিওগুলি দেবে সেগুলি তুমি দেখতে পাবে না। আর ঠাকুরের অনেক ভিডিও রয়েছে কৃষ্ণময়ে, চুল বানানোর, ড্রেস বানানোর অনেক অনেক ভিডিও রয়েছে, সেগুলি দেখো। আর এই জন্মাষ্টমীতে তোমার ঠাকুরের জন্য তুমি সুন্দর সুন্দর জামা নিজের হাতে বানিয়ে নাও। এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমি প্লেলিস্ট দিয়ে দেবো, সেখান থেকে তুমি অনেক ভিডিও, কৃষ্ণময়ের অনেক ভিডিও দেখে নিতে পারবে। এই জামাটি 7 নাম্বার আর 8 নাম্বার গোপাল সখাকে তুমি পরাতে পারবে। তো রাজার ড্রেস বানানো দেখে শিখে নাও, আর তোমার গোপাল সখাকে জন্মাষ্টমীতে এরম সুন্দর রাজার ড্রেস বানিয়ে পরাও। হরে কৃষ্ণ।